भूमि संगे समान गल जाखान যখন গণমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে চলে যাবে তখন এখানে তো অঙ্কিত অবিলম্ব তুমি ইমাজিন করবে বা কল্পনা করবে এই অবিলম্ব থেকে দূরে সরে যাবে দেখো যাওয়ার কথা ছিল এদিকে না গিয়ে দূরে সরে যাবে যেহেতু গণমাধ্যম থেকে আলোকশক্তি হালকা মাধ্যমে প্রবেশ করছে তাহলে দেখা গেছে যে পি কিউ আর এস এই পুরো পথটাই হচ্ছে একটা আলোকশক্তি প্রিজমের ভিতর দিয়ে তার যে যাতায়াতের যে পথ সে কোন পথে অতিক্রম করবে সেই পথটাকে কিন্তু আমরা মোটামুটি পেয়ে গেছি যে স্যার পি থেকে শুরু করে এস পর্যন্ত তাহলে দেখো পি থেকে যাচ্ছে এখানে এটা তার সমান্তরালে যাচ্ছে আর এইখানে যে অঙ্কিত অবিলম্ব থেকে বেঁকে যাচ্ছে বা দূরে সরে যাচ্ছে যার জন্য এখানে আর এস বরাবর এবারে পথে সরে যাচ্ছে এখন এবারে আমরা একটু খেয়াল করে দেখি প্রথম আমাদের নির্গত রশ্মিটি কত ছিল আর প্রতিসরিত রশ্মিটি কত ছিল দেখো প্রথমে ছিল পি কিউ এই পি কিউ থেকে বলা হয় আপতিত রশ্মি এই আপতিত রশ্মিটি সোজা বর্ধিত করো প্লিজ খেয়াল করবা এই পি কিউ মানে এটা আপতিত রশ্মিকে সোজা বর্ধিত করলে এদিকে চলে যাবে নির্গত রশ্মি যেটা বের হয়ে চলে যাচ্ছে এটাকে পিছন দিকে বর্ধিত করো দেখো তাহলে এইটা সোজা এদিকে সামনের দিকে বর্ধিত করলাম আর এই নির্গত রশ্মিকে পিছন দিকে বর্ধিত করলাম করার পরে এইখানে একটা কোণ উৎপন্ন করে এই কোণকে বলা হয় বিচ্যুতি কোণ অ্যাকচুয়ালি আমরা কি বুঝতে পেরেছি চিত্রের মাধ্যমে রাফি ও রাফি তো চলে গেছে স্যার স্যার আরেকবার রিপিট আমি সুন্দরভাবে বুঝে দিচ্ছি আবার জাস্ট তোমরা আমার কথাটা একটু শুনবা আর ফিগার দিকে একটু খেয়াল করবা আর প্রত্যেকটা ইয়ার করে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি ইয়ার বলো স্যার এখানে অবিলম্বগুলো কোনগুলো হবে স্যার অবিলম্বগুলো যখন নির্গমন করবে বা যাবে ওর পথ কোনটা সেটা আমরা একটু খেয়াল করি প্রথম পিবিতে ছিল আলোকশক্তির মনে করে একবার মেইন উৎস পি বিন্দুতেই ছিল আলোক উৎস এই আলোক উৎস থেকে কি করা হলো প্রথমে একটা আলোকরশ্মি সোজা যাবে এবং যাবে যাওয়ার পরে কিউ বিন্দু থেকে সে আপতিত হলো যখন সে কিউ বিন্দুতে আপতিত হবে তখন ওইখানে তুমি একটা অবিলম্ব ইমাজিন করো যে মনে করো এন ও যে এইটা অবিলম্ব তাহলে অবিলম্বের সঙ্গে আপতিত রশ্মির যে গুণপূর্ণ কোণ সেটাকে বলা হবে আপতিত রশ্মি ওকে আমরা একটা বের করলাম যে আপাতত রশ্মির আপাতত কোনটা পেয়ে গেলাম এরপর দেখো প্রিজমের ভিতরে যখন সে ঢুকবে তখন সে কিভাবে যাবে একটা প্রিজমের মেইন বৈশিষ্ট্য হচ্ছে যখন কোনো আলোকরশ্মি এখানে যাবে যাওয়ার পরে এখানে যে ভূমি থাকবে ভূমির সঙ্গে সমান্তরাল হবে সাপোজ এখান থেকে তরঙ্গ করলো ওকে এখন দেখো তাহলে এইটা কিন্তু প্রতিসৃত রশ্মি তাহলে প্রতিসৃত রশ্মি অঙ্কিত অবিলম্বের সঙ্গে যখন উৎপন্ন করে সেটা হলো আর ওয়ান তাহলে এইটা হচ্ছে আই ওয়ান এইটা হচ্ছে আর ওয়ান এরপর আবার চিন্তা করো তারা তো সেটা এখান থেকে বের হয় এই পর্যন্ত আসলো এখানে আসার পরে তাহলে এই আলোকরশ্মিটি আবার কি করবে যেহেতু এটা গণমাধ্যম এই বিচ্ছে একটা গণমাধ্যম গণমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাবে মানে বাতাসের মধ্যে প্রবেশ করবে তখন এইখান থেকে কি করবে অঙ্কিত অবিলম্বের থেকে দূরে সরে যাবে প্রবেশ করবে অঙ্কিত অবিলম্ব থেকে সেটা ডাইভার্ট হয়ে আরো দূরে সরে যাবে কোনটা বড় হবে তাহলে দেখো এইখান থেকে বের হয় কি করলো এদিকে না গিয়ে বড় না এদিকে পেকে আসলো তাহলে এইটা হচ্ছে আমার কি হবে তাহলে এটা আই ওয়ান আর এটা হলো আর ওয়ান তাহলে পুরোটা পেয়েছে দেখো পি কিউ আর এস এই পি কিউ আর এস এই পথটা হচ্ছে একটা আলোকরশ্মির নির্গমন পথ প্রিজমের ভিতর দিয়ে সবাই বুঝতে পেরেছো এখন দেখো
আমরা বিচ্যুতি কোণটা আবার একটু আলোচনা করি স্যার, বিচ্যুতি কোণ কোনটা এখানে এই ত্রিভুজের মধ্যে বা এইখানে আমরা বিচ্যুতি কোণ কোনটা সেটা আমরা একটু খেয়াল করি। এটা ছিল তোমার আপতিত রশ্মি আর এইটা ছিল তোমার নির্গত রশ্মি মানে যেটা বের হয়ে যাচ্ছে। আমরা বিচ্যুতি কোণের সংজ্ঞার মধ্যে বলেছি যে আপতিত রশ্মিটি বর্ধিত করব আর বিচ্যুতি কোণকে পিছন দিকে বর্ধিত করব। দেখো তাহলে আপতিত রশ্মিটি সামনের দিকে বর্ধিত করব, তোমার সংজ্ঞার মধ্যে দেখো খাতায় লেখা আছে যে আপতিত রশ্মিটি সামনের দিকে বর্ধিত করব আর প্রতিসৃত বা নির্গত যে রশ্মি সেটা পিছন দিকে বর্ধিত করব। এখন এই বর্ধিত রশ্মি দুটি মধ্যে যে অন্তর্ভুক্ত একটা কোণ পাবো সেই কোণটাকে বলা হয় তার বিচ্যুতি কোণ। দেখো আমি সংজ্ঞা লিখে দিয়েছি, পেয়েছো রাতুল সংজ্ঞার মধ্যে সুন্দরভাবে তাকে লিখে দিয়েছি যে আপতিত রশ্মিকে সামনের দিকে বর্ধিত করলে আর প্রতিসৃত রশ্মিকে যদি পিছন দিকে বর্ধিত করি তাহলে এই বর্ধিত রশ্মি দুটি একটা মাঝখানে কোণ থাকবে, সেই কোণটাকে অন্তর্ভুক্ত কোণ পাওয়া যাবে। সেই অন্তর্ভুক্ত কোণটাকে অ্যাকচুয়ালি আমরা বলবো এখানে হচ্ছে কি বিচ্যুতি কোণ। এখন তাহলে আমার এই চিত্রের মধ্যে বিচ্যুতি কোণ কোনটা সেটা আমরা একটু দেখি। এই পি কি এইটা হচ্ছে তোমার আপাতত রশ্মি আর আর এস এইটা হচ্ছে তোমার নির্গত রশ্মি, এইটা হচ্ছে আমার মেইন কাজ। তাহলে পি কিউ হচ্ছে আপাতত রশ্মি আর এস হলো নির্গত রশ্মি। এখন পি কিউ কে সামনের দিকে বর্ধিত করো, দেখো আমি এদিকে ডট ডট একটা দিয়ে দিচ্ছি, পি কিউ কে আমি সামনের দিকে বর্ধিত করেছি আর আর এস এটা ছিল তার নির্গত রশ্মি, এই নির্গত রশ্মির পিছন দিকে বর্ধিত করলাম। প্লিজ খেয়াল করো আর এস কে পিছন দিকে বর্ধিত করো আর পি কিউ কে সামনের দিকে বর্ধিত করো। এই বর্ধিত রশ্মি দুটি দেখো এখানে একটা কোণ উৎপন্ন করেছে, এটা আমি তো বোল্ড করে রেখে ডার্ক করে দিয়েছি, এখানে একটা কোণ উৎপন্ন করেছে ওই কোণটাকে বলা হয় তার বিচ্যুতি কোণ। দেখো আমি চিত্রের মধ্যে একটু কালো করে দিয়েছি, অভি পেয়েছো বিচ্যুতি কোণ কোনটা অ্যাকচুয়ালি? জি স্যার পেয়েছি স্যার। ওকে সবাই কি বুঝতে পেরেছো অ্যাকচুয়ালি বিচ্যুতি কোণ কোনটা, কারণ আমরা বিচ্যুতি কোণের মানটাই বের করব অ্যাকচুয়ালি, বলো। জি স্যার বুঝছি। ওকে গুড, আমরা বিচ্যুতি কোণটাকে যদি না খুঁজে পাই তাহলে কিন্তু আমাদের বিপদ, কারণ আমরা বের করবো হচ্ছে যে বিচ্যুতি কোণ সমান সমান আপাতিত কোণ প্লাস প্রতিসরণ কোণ মাইনাস এ, এটাকে বলা হবে প্রিজম কোণ। এই প্রিজমের শীর্ষে যে কোণ থাকবে এটাকে বলা হয় প্রিজম কোণ। তোমাদের যখন কোশ্চেন থাকবে তখন ওখানে সরাসরি বলে দেওয়া থাকবে প্রিজম কোণ অথবা শীর্ষে কোণ থাকবে কোশ্চেন, এই দুইটা শব্দের এক একটা শব্দ দেওয়া থাকবে। তাহলে এটাকে বলা হয় প্রিজম কোণ অথবা ওই প্রিজমের শীর্ষ বিন্দুর কোণ, এই দুটো শব্দ একটা থাকবে। তাহলে আমরা যেটা মেইনলি প্রমাণ করব বিচ্যুতি কোণের মানটা বের করব, বিচ্যুতি কোণের মানে রাশিমালাতে বের করব। এখন আমরা চিত্রের মধ্যে যদি সে বিচ্যুতি কোণ কোণটা সেটাই না বুঝি তাহলে কিন্তু সত্যি বলছি এটা আমাদের পুরোটাই জিনিসটা ক্লিয়ার হবে না, মানে খুবই বিপদের মধ্যে পড়বে যে স্যার আমরা কি বের করব। তাহলে আমরা বের করবো অ্যাকচুয়ালি যে কোনো একটি আলোকরশ্মি যখন কোনো প্রিজমের ভিতর দিয়ে নির্গমন করবে তাহলে ওই নির্গমন সময় দেখবো যে অ্যাকচুয়ালি কতটুকু কোন বিচ্যুতি হয় সেই বিচ্যুতি কোণের রাশিমালাটা আমরা বের করবো। এইটা হচ্ছে আজকের মেইন টপিক ছিল। এটাই এখন বিচ্যুতি কোণের সংজ্ঞা দেখলাম, প্রিজম দেখলাম কাকে বলে সে দূরে সংজ্ঞা আমরা লিখে দিলাম। এখন আমরা দেখবো যে একটা চিত্রের ভিতর থেকে যদি আমরা যখন কোনো কোশ্চেন দেওয়া থাকবে তখন তো চিত্র দেওয়া থাকবে না, যখন কোশ্চেনটা পড়বা আর এই চিত্রটা মাথার মধ্যে মোটামুটি ভাবে অঙ্কন করতে হবে, ও আচ্ছা ক্লাসে স্যার এইভাবে করতে মানে এইটা হচ্ছে প্রিজম। যখন আমরা বিচ্ছেদ কোণ বলবো সাথে সাথে তোমাকে এই কোণটাকে মনের মধ্যে বাসায় রাখতে হবে যে এইটা হচ্ছে আমার বিচ্ছেদ কোণ। তাহলে এই বিচ্ছেদ কোণ কোনটা আমরা বলছি যে প্রথমে যে আপাতত রশ্মিটি এদিকে সামনের দিকে বর্ধিত করো আর নির্গমন যে রশ্মি যে রশ্মিটা প্রিজম থেকে বের হয়ে যাচ্ছে এটা নিঃসৃত রশ্মি, এই নির্গমন রশ্মিটাকে যদি আমরা পিছন দিকে বর্ধিত করি তাহলে এইটা পিছন দিকে বর্ধিত করলাম আর আপাতত রশ্মিটাকে সামনের দিকে বর্ধিত করো, এই দুটো বর্ধিত রশ্মির যে মাঝখানে যে অন্তর্ভুক্ত কোণ সেই কোণটাকে বলা হয় অ্যাকচুয়ালি বিচ্যুতি কোণ, সেটা আমরা মোটামুটি সংজ্ঞা লিখে দিয়েছি। এখন আমরা প্রমাণ করব কিভাবে এই ডেল বিচ্যুতি কোণকে সবসময় ডেল দ্বারা কনভার্ট করা হয়। ডেল এটাকে এই শব্দটা মনে রাখবা, ডেল ডেল সমান সমান আই আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ। তাহলে আই ওয়ান কোণটা দেখো এখানে আপাতিত রশ্মি আর এখানে আই টু পড়ছি এই পাশের যে প্রতিসরণ রশ্মিতে আর এইটা করছো আমাদের এখানে প্রিজম কোণ, এদিকে আমরা এখন প্রমাণ করব।
পুরো জ্যামিতিক ভাবে প্রমাণ করবে। এই একটা জ্যামিতি আমরা এখন মনে করে একটা ক্লাসে আমরা এখন ছোট্ট একটা জ্যামিতি করাচ্ছি ফিজিক্সটা। আমরা 7 8 9 এ যেভাবে জ্যামিতি করে আসছে জ্যামিতি ছোট ছোট উপাদানগুলো প্রমাণ করেছি ঠিক ওরকম ছোট্ট একটা উপাদান আমরা বুঝাব আস্তে আস্তে। এইবার আমরা খেয়াল করব যে স্যার কিভাবে শুরু করব। প্রথমে আমরা চিন্তা করব যে আমরা কিভাবে কি কি আসছে। প্রথমে আমরা চিন্তা করে দেখতে পারি আমি যে অ্যাঙ্গেল দিয়ে আলো দেই না কেন এটা কি মাঝ বরাবর দিয়ে যাবে? না সবসময় মাঝ বরাবর যাবে না। এইটা ধরো এই আপাতত কোণের উপর নির্ভর করে আপাতত কোণ যদি তুমি চেঞ্জ করে দাও ঘুরে দাও অবশ্যই তোমার কোটে সবসময় যাবে না ওটা ওটা চেঞ্জ হয়ে যাবে ঘুরে যাবে। এই যে আমরা এইখানে এমন ভাবে রশ্মিটাকে তুমি সেট আপ করেছিলাম যাতে করে এই ভূমির সাথে প্যারালাল করে ভূমির সাথে সমান্তরাল করে যায়। এই আপাতত কোণ যদি তুমি চেঞ্জ করে দাও তখন এটাও চেঞ্জ হয়ে যাবে এটা সবসময় এই একই ভাবে থাকবে না। আমি বুঝতে পেরেছো? এই চিত্রের মধ্যে আমরা ওইভাবেই সেট আপ করে রেখেছি। এখন তোমার তোমার একটু কাজ চিন্তা করে দেখো যে স্যার আমার আপাতত কোন ছিল এখানে সাপোজ 60 ডিগ্রি এইটাকে যদি আমি ঘুরে নিয়ে এসে 10 ডিগ্রি করি তারপরে কি সে এভাবে যাবে? সবসময় এই ভূমির সমান্তরালে যাবে না। এটা আপাতত কোণের উপর নির্ভর করবে যে অ্যাকচুয়ালি আমরা কতটুকু যাবে। ওকে তাহলে আমরা একটু শুরু করি। দেখো প্রথমে একটা চিন্তা করে দেখবো যে আমাদের এটাকে একটা নাম দিয়ে পয়েন্টটা তোমাদের বইতে নাম দেওয়া আছে এটা হলো টি। ওকে এই বিন্দুটা নাম দাও এটা হলো টি বিন্দু এটা হচ্ছে ইউ। ওকে মোটামুটি ইউ বাই দেখো এখন প্রথমে আমরা চিন্তা করবো যে শুরু করবো হচ্ছে ডেল সমান সমান। আচ্ছা আমরা একটা প্রথমে বলে রেখি যে একটা ত্রিভুজে প্লিজ খেয়াল করো তোমরা 6-7 থেকে পড়ে আসো যে একটা ত্রিভুজের যে কোনো একটি বাহুকে যে কোনো একদিকে যদি বর্ধিত করি যে বর্ধিত কোণটা উৎপন্ন হবে ওই বর্ধিত কোণ ইজ ইকুয়াল টু ভিতরের দুটো অন্তর্ভুক্ত কোণের যোগফলের সমান। দেখো আমি একটু চিত্রটা বলি তারপর আমরা যাবো। মনে করো যে এ একটা ত্রিভুজ একটা ত্রিভুজ এই ত্রিভুজের যে কোনো এক বাহুকে তুমি বর্ধিত করো স্যার আমি এই আনুমানিক এই বাহুকে বর্ধিত করলাম। বর্ধিত করার পরে এখানে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় এই বহিঃস্থ কোণ ইজ ইকুয়াল টু অন্তর্ভুক্তি এই দুটা কোণের যোগফলের সমান। এটা কিন্তু একটা জ্যামিতিক ফর্মুলা একটা জ্যামিতিক সূত্র এটা জানতে তোমরা জানার কথা। জি স্যার জি স্যার অন্তঃস্থ কোণ বহিঃস্থ কোণের সমান। হ্যাঁ তাহলে আমরা দেখবো যে যে কোনো আমরা এইভাবে চিন্তা করব যে একটা ত্রিভুজের যে কোনো এক বাহুকে যে কোনো একদিকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হবে সেই বহিঃস্থ কোণ সমান সমান ভিতরের দুটো অন্তঃস্থ কোণের যোগফলের সমান। ওকে এটা আমরা একটা সংজ্ঞা জানি ঠিক এই জিনিসটা আমরা এখানে কাজে লাগবে। দেখো কোথায় গিয়ে কোথায় আমরা জীবনে কোথায় পড়ে পড়াশোনা করে আসছি কোথায় গিয়ে কাজে লাগছে তাহলে এখন তুমি দেখো যে টি কিউ আর একটা ত্রিভুজ আমি যদি এই ত্রিভুজের মধ্যে নামটা দিয়ে দেই টি কিউ আর প্লিজ একটু মনে যদি খেয়াল করো আমি খুব সহজ ভাবে জিনিসটা খুব সহজ ভাবে বোঝানোর চেষ্টা করছি একটু কাল খেয়াল করবা সমান এই কোণ প্লাস এই কোণ ধরতে পেরেছ? দেখো আমি টি কিউ আর এই ত্রিভুজে চলে যাও স্যার এটা টি এটা কিউ এটা আর একটা ত্রিভুজ না এটা ছোট একটা ত্রিভুজ ভিতরে আছে ঠিক আছে আমাদের চিত্র মধ্যে খুঁজে পেয়েছো সবাই? জি স্যার ওই ত্রিভুজটার ক্ষেত্রে একটু চিহ্ন দেখো যে টি কিউ আর এই ত্রিভুজের ধরো কিউ টিকে তুমি বর্ধিত করো বর্ধিত করার পর এখানে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় এই বহিঃস্থ কোণটাই হচ্ছে আমার এখানে বিচ্যুতি কোণ। দেখো তাহলে ডেল ইজ ইকুয়াল টু আমরা কি কি জানি তাহলে বহিঃস্থ কোণ সমান সমান দুটো অন্তঃস্থ কোণের যোগফলের সমান। অন্তঃস্থ কোণ মানে কি এই একটা কোণ পেয়েছিলাম আর এই একটা কোণ
তাহলে এই দুটো অন্তর্ভুক্ত কোণ তাহলে এই কোণ থেকে আমরা কি বলতে পারি TQR কোণ TQR প্লাস TRQ TRQ দেখো আমি একটু আগে যে সূত্রটা এখানে একটা চিত্র একটা ত্রিভুজ অঙ্কন করার পর বুঝিয়েছিলাম ঠিক একই জিনিস আমরা এখানে নিয়ে আসলাম তাহলে ডেল সমান সমান এই অন্তঃস্থ কোণ প্লাস এই অন্তঃস্থ কোণ তাহলে এই অন্তঃস্থ কোণের নাম কি ছিল TQR ওকে TQR আর এই অন্তঃস্থ কোণের নাম ছিল TRQ দেখো TRQ ঠিক এবার আমরা চিত্রটা দেখি কি ভাবে তারপরে করা যায় দেখো আচ্ছা এইটা মানে কি তোমার দেখে বড় হচ্ছে স্যার এই কোণ সমান সমান এই পুরোটা ছিল পুরোটা ছিল I1 I1 থেকে যদি আমি R1 টা মাইনাস করি তাহলে কিন্তু আমরা ছেদ বিচ্ছেদ কোণটা পেয়ে যাব তাহলে কি বলতে পারি এই TQ মানে হলো I1 প্লাস R1 I1 মাইনাস R1 এটা প্লাস এবার এই পাশে চলে যাও দেখো TRQ TRQ মানে হচ্ছে এই পুরোটা হলো I2 তো I2 থেকে আমরা R2 যদি মাইনাস করি তাহলে মাঝখানে বিচ্ছেদ কোণটা পেয়ে যাব সেটা হলো I2 মাইনাস R2 এখন এখান থেকে আমরা একটু চিন্তা করতে পারি I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2 তাহলে I2 কে এক পাশে করো I1 প্লাস I2 মাইনাস কমন নাও এখান থেকে কমন হবে R1 মাইনাস R2 দেখো এইটা হচ্ছে আমার ডেল সমীকরণ চলে আসলো এই একটা সমীকরণ ধরে রাখো যে সার্কিটটা একটা আমার সমীকরণ আমাকে অ্যাকচুয়ালি বুঝতে পেরেছো সবাই সত্যি সত্যি স্যার I1 আর মাইনাস R1 এটা একটু আগে বুঝাবেন হ্যাঁ দেখো আমি প্রথম আগে এই জায়গাতে আসো যাই আমি যেটা প্রথম আগে এই ডেল সমীকরণ কি হয় ডেল্টা হচ্ছে আমার বহিঃস্থ কোণ কোন ত্রিভুজের ক্ষেত্রে বহিঃস্থ কোণ দেখো ত্রিভুজ আমি ডেকে রেখেছি বাম পাশে একটা হলো TQR প্লিজ প্রথম আগে এই জায়গাটা আসো TQR একটা ত্রিভুজ এই ত্রিভুজের কিউটিকে আমি বর্ধিত করব কিউটিকে যখন বর্ধিত করা হয় তাহলে এখানে একটা বহিঃস্থ কোণ উৎপন্ন করব হবে এই আমরা জানি বহিঃস্থ কোণ সমান সমান এই TQR এই ত্রিভুজের বাকি দুটো অন্তঃস্থ কোণের যোগফলের সমান 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 TQR প্লাস TRQ এই দেখো TQR প্লাস TRQ এই যে এই কোণটা কিন্তু এই কোণ মানে কি এই পুরা I1 থেকে যদি R1 টা মাইনাস করে দেই তাহলে এটা পাবো দ্যাট ইজ এটা মান যদি 60 ডিগ্রি হয় আর এটা মান যদি তোমাকে 20 ডিগ্রি হয় তাহলে এইটা হবে 40 ডিগ্রি তাহলে কিভাবে হবে 60 ডিগ্রি থেকে 20 ডিগ্রি যদি বিয়োগ করি তাহলে 40 ডিগ্রি পাবো এই দেখো তাহলে I1 মাইনাস R1 এটা মানে হচ্ছে I1 মাইনাস R1 যো প্লাস করো এখানে যাও এখানে দেখো এইটা হলো তোমার বহিঃস্থ কোণ এটা মান যদি 60 ডিগ্রি হয় আর এটা মান যদি 20 ডিগ্রি হয় তাহলে এটা হবে 40 ডিগ্রি কিভাবে 60 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বাদ দেব তাহলে দেখো আমি এই I2 মাইনাস R2 জি স্যার ওকে এখন ব্র্যাকেটটি মনে মনে উঠায় দাও স্যার ব্র্যাকেট নাই ব্র্যাকেট উঠা দিলাম দেখো তাহলে আমি নরমালি উঠা দিলাম তোমাদের বলছি এত বেগে বেগে ক্যালকুলেশন করে দাও নাই সরাসরি এখান থেকে এইভাবে করা আছে আমরা আমি ভিঙে ভেঙে বুঝাচ্ছি তোমাদের সুবিধার জন্য যে এই আই এবং এই আই দুটো আই কে পাশাপাশি রাখলাম তাহলে আই1 প্লাস আই2 ওকে আই1 প্লাস আই2 দেখো আর1 এর আগে মাইনাস সাইন আছে আর2 আগে মাইনাস সাইন আছে তাহলে দুটো মাইনাস সাইন ওই দুটো মাইনাস থেকে যদি একটা মাইনাস সাইন কমন নাও তাহলে আমি একটা কমন নিলাম তাহলে একটা কমন নিলাম তাহলে কি হলো আর1 প্লাস আর2 বুঝতে পেরেছো স্যার এখানে মাইনাস কিভাবে আনলে এ মাইনাস না স্যার ওই যে আই1 মাইনাস আর1 এটা হ্যাঁ স্যার কিন্তু আমার কাছে এর কেউ ধরো ধরো আমি তো বের করে অ্যাকচুয়ালি কোন মান এই এই কোনটা না দেখো হাত আমার পেনটা খেয়াল করো এই কোনে মানটা বের করো তাই না জি স্যার আচ্ছা এখন এই যে বিপরীত কোণ কোনটা দেখো এই যে বিপরীত কোণ কি এই পুরোটা না মানে এই পুরোটা না এই পুরোটা তো বিপরীত কোণ তাই না এখন এই পুরোটা যখন বিপরীত কোণ হবে এটা মান দেওয়া আছে সাপোজ তোমার 60 ডিগ্রি এটা মান দেওয়া আছে তোমার মনে করো 20 ডিগ্রি কিন্তু বিপরীত কোণ তো পরস্পর সমান সমান যখন এটা 60 ডিগ্রি হবে
তাহলে এটা 20 ডিগ্রি দেওয়া আছে তাহলে এই পালটা কত হবে তাহলে এটা 60 ডিগ্রির পর এটা 60 ডিগ্রি এই 60 ডিগ্রিতে 20 ডিগ্রি বরাবর বাদ দিয়ে দাও তাহলে এটা কত হবে 40 ডিগ্রি দাও তাহলে কি মাইনাস করে করতে হবে বুঝছ নাই আমি জি স্যার বুঝছি সত্যি বুঝতে পেরেছো মনে করো দেখো খেয়াল করো এইটা হচ্ছে তোমার বিপরীত কোণ डाइवर्ट कर दिल माना कत होता कत हो डिग्री सपोज पंचाश डिग्री कत डिग्री दस डिग्री चिंता Q O R इसमें लिख रखे देखो A Q O R इधर क्या क्या चतुर्भुज एक अच्छा चतुर्भुज देखो एक अच्छा चतुर्भुज ये चारिकोणे समिति समय 180 डिग्री हम এটা সবাই জানি আর একটা চতুর্ভুজে চারটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা প্রথম চিন্তা করব যে এই পাশের এই কোণ আর এই পাশের এই কোণ এটা 180 ডিগ্রি আমি লিখে রাখি দেখো এখন বিপরীত কোণ দুটো যোগফল করলে 6 হয় 102 কোণ হয় AQO AR ARO সমান সমান 180 ডিগ্রি দা বাদ দুই সমকোণ যাকে বলা হয় আবার দেখো A কোণ প্লাস O কোণ সমান সমান এর মান 180 ডিগ্রি कारण एक चतुर्भुजे चार समष्टि जो चार डिग्री चार समकोण समान है ওই চতুর্ভুজের বিপরীত দুটি কোণ সবসময় যোগ করে সবসময় দুই বাহু দুই কোণের সমান হবে দুই সমকোণ সমান হবে দেখো 180 ডিগ্রি হবে আচ্ছা এবার আমরা নরমাল একটু খেয়াল করে দেখি আমি পাশে একটু লিখে রাখি একটা ত্রিভুজ নেব এই ত্রিভুজ দেখো ও কিউ ও আর অথবা আর ও কিউ আর ও কিউ প্লিজ একটু চিন্তা করো আমরা त्रिभुजे मध्य तीन टी कोण आछे देखो कि कोण पेयेछि एक निजे ओ कोण प्लस आर वन प्लस आर टू डिग्री सेम है बाम पाशे समान पा सूतरा उठा जाओ की समान आर वन प्लस आर टू मान नम्बर समय देखो दु नम्बर समय मान एक नम्बर समय बसा जाओ प्रमाण
একের বাম পাশে কি ছিল ডেল মানে আমার বিচ্যুতি কোণ সমান সমান i1 প্লাস i2 ওকে i1 প্লাস i2 মাইনাস r1 প্লাস r2 এই r1 প্লাস r2 মানটা কি ছিল a তাহলে আমরা এখন লিখে দেব a দেখো তোমার সেই প্রমাণটা হয়ে গেছে যেটা আমরা চাচ্ছিলাম বুঝতে পেরেছো সবাই জি স্যার चतुर्भुज এই তিনটা স্টেপ তুমি খেয়াল করো যে আমরা কোন ত্রিভুজটা আগে নেব প্রথম নেব পুরো ত্রিভুজটা মানে বড়টা হলো এ কিউ আর ওকে তারপরে পুরো চতুর্ভুজটা শেষে যা এই ছোট চতুর্ভুজ ছোট ত্রিভুজটা নিয়ে নেব যাতে করে আমার প্রমাণ করতে সুবিধা হলো হয় সাবি বুঝতে পেরেছো জি অবি জি স্যার आलोचना प्रत्येक जिस तुम बुच्छुते विच्युति এইগুলো যখন তুমি ভালো করে বুঝে পড়বা যখন তোমাকে ক্রিয়েটিভ কোশ্চেন ঘুরে ঘুরে কোন বিভিন্ন ওয়ার্ড ঘুরে আসবে তখন তুমি পড়লেই তোমার মাথার মধ্যে দেখবে যে আলটিমেটলি জিনিসটা বুঝাবো আচ্ছা এইটা দেওয়া আছে এটা বের করতে বলেছে তাহলে এইভাবে করতে হবে আমি যদি সরাসরি আমি যদি দেখে এত কষ্ট না করে কি করতাম সরাসরি ফর্মুলা লিখে দিতাম যে ডেল সমান সমান i1 প্লাস i2 মাইনাস a ডেলটা কি বিচ্যুতি কোণ i টা কি এই কোণ i টা কোণটা এটা কোণ a টা কি প্রিজম কোণ বা শেষ তাহলে কিন্তু আমার লেকচার 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যেত चेष्टा कर ফাইনালি সুমন হয়ে গেছে দেখো নেক্সট ক্লাসে লিংক অলরেডি দিয়ে দিয়েছি নেক্সট কি ইংলিশ ক্লাস নাকি